নমস্কার বন্ধুরা, মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাকা কলা দিয়ে একটা খুবই মুখরোচক জলখাবার বানাবো। বাড়িতে কলা যদি বেশি হয় আর সব একসঙ্গে পেকে যায়, তাহলে ফেলে না দিয়ে এই খাবারটা বানিয়ে নিতে পারবেন। আমার বাড়িতে কলার গাছ আছে, একটা কলার ছড়ি হয়েছে, ছোট যদিও কিন্তু একসঙ্গে পেকে গেছে সব কলাগুলো। আমি তাই আজ এই রান্নাটা করছি। প্রথমে আমি কলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি মোটামুটি আটটা কলার খোসা ছাড়িয়ে নিলাম। এবার এই কলাগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও কলা চটকে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কলায় লাম্প থেকে যাবার সম্ভাবনা থাকবে, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে লাম্প থাকার সম্ভাবনা থাকবে না, তাই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমি সবকটা কলা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা কলাগুলো আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। কলাটা একটা মিক্সিং বোলে ঢালা হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে কলার সাথে ভালো করে মেখে নেব। চিনিটা ভালো করে মাখতে পারলে চিনিটা গলে যাবে আর মাখাটা বেশ একটু জলজলে হয়ে যাবে, তখন আমি বাকি উপকরণগুলো মেশাবো। এই মাখাটা হাত দিয়ে মাখতে পারলেই কিন্তু ভালো, হাত দিয়ে মাখলে বেশ ভালো করে মেখে নেওয়া যায়। আমি ভালো করে মেখে নিয়েছি, তবে চিনি এখনো গলেনি, চিনিটা গলতে খানিকটা সময় লাগবে। এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব আধা কাপ সুজি। সুজিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে এক কাপ আটা দিয়ে দেব। আমার আরও একটু আটা দিতে হতে পারে, তবে চিনিটা ভালো করে গলে গেলে মাখাটা কতটা নরম হচ্ছে সেই বুঝে তারপরে আমি বাকি আটা মেশাবো। আপনারা আটার বদলে ময়দাও মেশাতে পারেন। এটাও ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এখনো হাতে চিনি দানা দানা লাগছে, অর্থাৎ চিনি এখনো গলে যায়নি। এই পর্যায়ে আমি 3/4 কাপ মতো নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়ে আবারও আমি মেশাতে থাকব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবার জন্য অনুরোধ করব। আমি নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটাও মোটামুটি গলে গেছে, আর একটু আটা লাগবে, তাই আমি আধা কাপ মতো আটা এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন, আমি বেশ ভালো করে সব কিছু কিন্তু মেখে নিয়েছি। এবার আমি এটা ঢেকে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো রেখে দেব। আমার অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল ব্যাটারটা, আমার কাজটা রান্না টান্না সেরে নিয়ে তারপরে আবার এটা একটু করছি, এই জন্য একটু বেশি সময়ই আমার ঢাকা দেওয়া ছিল। এবার দেখুন এটা টাইট হয়ে গেছে একদম। আমি একটু দুধ দিয়ে দেব, অল্প একটু দুধ দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব, যত ভালো ফেটানো হবে তত বড়াগুলো ভালো হবে। আমাদের কলা দেওয়া আছে তাই বেকিং পাউডারের দরকার হবে না, আর আপনারা চাইলে তো এলাচ গুঁড়ো দিতে পারেন। একটু মৌরি, সামান্য এক ছিটা নুন, এটা নুনটা আমি সাধারণত দিই না, আবার এক আধ দিন দিই। মিষ্টি জিনিসে নুন দিলে একটু ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে আমার ঠাকুমা দিতেন না বলে আমি দিই না। আর আমি দিচ্ছি একটু জায়ফল গুঁড়ো, একটা জায়ফলকে নিয়ে একটু কুড়িয়ে দিলেও হয়, আমার কাছে জায়ফল গুঁড়ো আছে তাই একটু দিয়ে দিলাম, খুব সামান্য করেই দিতে হবে। জায়ফলটা আপনারা এরকম একটা
গেটার দিয়ে গেট করে দিলেও পাবেন। আমি এই দারচিনিটা একটু দিচ্ছি, বড় টুকরো যেন না পড়ে, সেই জন্য গুঁড়োটা দেয় ভালো। আমি দেখানোর জন্য দিচ্ছি, আমার কাছে সব গুঁড়ো থাকে। এবার আবার একটু ফা ফেটিয়ে নেব। এইসব রান্না আমার মা ঠাকুমাদের কাছেই শেখা। আমার ঠাকুমা আসলে ঠাকুরকে দিতেন বলেই বোধ হয় মিষ্টি জিনিসে নুন দিতেন না। ব্যাস যতটা পারলাম ফেটিয়ে নিলাম, আপনারা পারলে আরও ফেটাবেন। আমি তেল গরমে বসিয়ে দিয়েছি আর আমার ফেটানোটাও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যদি আপনাদের মনে হয় আপনার ফেটানোটা ভালো হয়নি, পাচ্ছেন না, তাহলে একটু খাবার সোডা দিতে পারেন। কলা দেয়া থাকে, খাবার সোডা দেওয়ার দরকার হয় না। তো এটা আমি দেখব উঠে আসছে, মানে গরম হয়ে গেছে তেল, আমি এবার দিয়ে দেব ছোট ছোট করে। যে কয়টা ধরে আমি দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিলাম, দুই দিকটাই ভালো করে হবে নেড়ে চেড়ে। এবার আমি তুলে নেব, তেল ছড়িয়ে ছড়িয়ে এগুলোকে আমি তুলে নেব। একটু ঠান্ডা হলে পরে দেখাবো ভেতরটা কেমন হলো। দেখুন আমি সবকটা কলার বড়া ভেজে নিয়েছি, এগুলো খেতে ভীষণই ভালো হয়। কলা যদি বাড়িতে বেশি চলে আসে আর যদি মনে হয় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশি পেকে গিয়ে, তাহলে এই কলার বড়াগুলো বানিয়ে নিতে পারেন। বেশি পাকা কলা দিয়েই এই বড়াগুলো কিন্তু ভালো হয়। এগুলোকে ফ্রিজে রাখলে বেশ অনেকদিন থাকবে, আর বাইরেও দু তিন দিন রেখে খাওয়া যায়। ফ্রিজে রাখলে একটু শক্ত হবে, তখন আবার রুম টেম্পারেচারে নিয়ে আসলেই আবার একটু নরম হবে, বা একটু গরম করে নিলে আবার নরম হয়ে যাবে। এগুলো কিন্তু শক্ত হয় না। সামনেই পুজো আসছে, এই পুজোর সময় বাড়িতে কিছু মিষ্টি জাতীয় জিনিস বানানো থাকলে অতিথি এলে সুবিধা হয়। আপনারা কিন্তু এইরকম কলার বড়া বানিয়ে রেখে দিতে পারেন। আপনারা এভাবে কলার বড়া বানান কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।